তারপর দিয়েছে বেতন, অর্থাৎ ফায়ারম্যান পদের একজন সৈনিকের বেতন কত। বেতন সর্বনিম্ন 9000 টাকা এবং সর্বোচ্চ 21800 টাকা। আসসালামু আলাইকুম, বিডি অল সার্কুলার ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, বরাবরের মতো আজকে একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান পদে আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগে, যেমন শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, বেতন কত দেয়, তাছাড়া কত মার্কেট পরীক্ষা হয়, এমনকি পরীক্ষার জন্য কোন বই পড়লে ভালো হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন, যাতে পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো চলুন দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে মূল আলোচনায় যাবার আগে একটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফায়ারম্যান পদে আবেদনের যোগ্যতা, প্রথমে দেশের শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা কি লাগে দেখে নেই, এসএসসি অথবা সমমান পাস পরীক্ষার্থী আবেদন করতে পারবেন। তারপরে দিয়েছে শারীরিক যোগ্যতা, শারীরিক যোগ্যতার মধ্যে রয়েছে উচ্চতা 5'4", বুক হতে হবে 32 ইঞ্চি এবং শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে এবং ওজন 110 পাউন্ড হতে হবে। তারপরে দিয়েছে বেতন, অর্থাৎ ফায়ারম্যান পদের একজন সৈনিকের বেতন কত। বেতন সর্বনিম্ন 9000 টাকা এবং সর্বোচ্চ 21800 টাকা। সাবেক বেতন, অর্থাৎ আগের বেতন ছিল 8800 টাকা এবং সর্বোচ্চ ছিল 21310 টাকা 18তম গ্রেড অনুযায়ী। এবং প্রস্তাবিত বেতন স্কেল, অর্থাৎ বর্তমান যে বেতন স্কেলটা সেটা হলো 9000 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 21800 টাকা 17তম গ্রেড অনুযায়ী। চাকরিতে আবেদনের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। এখন আলোচনা করব ফায়ারম্যান পরীক্ষা নিয়ে। পরীক্ষা হয় মোট 100 মার্কের, লিখিত পরীক্ষা হয় 70 মার্কের এবং মৌখিক পরীক্ষা হয় 30 মার্কের। লিখিত 70 মার্কের প্রশ্ন মোট 4টি বিষয়ের মধ্যে থেকে করে, 1 নম্বর বাংলা, 2 ইংরেজি, 3 গণিত এবং 4 নম্বর সাধারণ জ্ঞান। 70 মার্কের পরীক্ষার জন্য 2 ঘন্টার সময় দেয়, সময় কম বেশি হতে পারে। এখন দেখব যে বাংলা কোন কোন অংশ থেকে প্রশ্ন করে। বাংলা থেকে থাকতে পারে বাগধারা, একতা প্রকাশ, সন্ধি বিচ্ছেদ, সমাস, কারক, শব্দ, শুদ্ধ অশুদ্ধ থেকে প্রশ্ন থাকতে পারে। ইংরেজি থেকে সাধারণত ফিল ইন দ্য গ্যাপস, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ অ্যান্ড আইটেমস, টেন্স, কারেক্ট স্পেলিং, সেন্টেন্স কারেকশন, অ্যানালজি থেকে প্রশ্ন আসে। গণিত থেকে সাধারণত থাকতে পারে ঐকিক নিয়ম, শতকরা, সুৎকষা, পরিমাপ, একক, পরিমিতি, লসাগু, গসাগু, বর্গ, সরল, মান নির্ণয় ও জ্যামিতিক সংজ্ঞা থেকে প্রশ্ন আসতে পারে। সবশেষে ফায়ারম্যান প্রশ্ন কীভাবে করে, সহজ না কঠিন, তাছাড়া কোন বইয়ের কোন অংশ থেকে বেশি প্রশ্ন করে, সকল বিষয়ে বিস্তারিত জানতে ফায়ার সার্ভিস লীগ সহায়িকা নামে একটি বই আছে, সেটা কিনে নিতে পারেন। আমি আবার বলছি, সর্বশেষে ফায়ারম্যান প্রশ্ন কীভাবে করে, সহজ না কঠিন, তাছাড়া কোন বইয়ের কোন অংশ থেকে বেশি প্রশ্ন করে, সকল বিষয়ে বিস্তারিত জানতে ফায়ার সার্ভিস লীগ সহায়িকা নামে একটি বই আছে, সেটা কিনে নিতে পারেন। বইটির মূল্য 150 থেকে 200 টাকা হবে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝে না থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেখানে আপনাদের বুঝে দেওয়ার চেষ্টা করব। তো আজ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরা ওই বিষয় সম্পর্কে জানতে পারে। আর হ্যাঁ, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।